আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এমনকি আমাকে যদি কেউ কোশ্চেন করে থাকে সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করব সার্কুলার নেটিং মেশিনের ক্যাম সম্পর্কে, ক্যাম কত প্রকার এবং কি কি এইগুলো নিয়েই সাধারণত আমি আজ আপনাদের সামনে ডিসকাস করব। আমরা সবাই জানি যে ফেব্রিক দুই প্রকার, সাধারণত গার্মেন্টস বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে দুই ধরনের ফেব্রিক ইউজ করা হয়ে থাকে, নিটেড ফেব্রিক আর ওভেন ফেব্রিক। আমি ভিডিওতে বলেছি যে ক্যাম সম্পর্কে ডিসকাস করব, আর এই ক্যাম সাধারণত ইউজ করা হয়ে থাকে নিটেড ফেব্রিকে। আমরা যারা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বা স্টাডি করছি, আমরা সবাই জানি ক্যাম নিটিং মেশিনের বা সার্কুলার নিটিং মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বা এলিমেন্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট। ক্যাম ছাড়া কোনো ফেব্রিক কখনোই ক্রিয়েট করা বা তৈরি করা সম্ভব না। ক্যামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সার্কুলার নিটিং মেশিনে। ক্যাম দিয়ে ডিজাইন করতে হয়, ক্যামের ভিতর দিয়ে নিডেল পাস হয়ে থাকে, ক্যামের প্রত্যেকটা ডিজাইন ক্যামের মাধ্যমে করতে হয়ে থাকে। এই ক্যাম সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক আছে ইঞ্জিনিয়ারিং ক্যাম আর একটা হচ্ছে নিটিং ক্যাম। ইঞ্জিনিয়ারিং ক্যাম, নিটিং ক্যাম সাধারণত আপনি, আমি আবারও বলি, যখন আপনি কোনো ইন্টারভিউ ফেস করবেন তখন দেখবেন বা নিটিংয়ে যখন কোনো ইন্টারভিউ দিবেন তখন বলবে যে ক্যাম কত প্রকার, তখন বলতে হবে যে টু টাইপস অফ ক্যাম, ক্যাম আছে ইঞ্জিনিয়ারিং ক্যাম আর একটা আছে নিটিং ক্যাম। এখন নিটিং ক্যাম আবার তিন প্রকার, এটা সবাই জানে যে ক্যাম তিন প্রকার, কিন্তু আসলে ক্যাম দুই প্রকার। প্রথম আছে ইঞ্জিনিয়ারিং ক্যাম, নিটিং ক্যাম। নিটিং ক্যাম আবার তিন প্রকার, একটা আছে নিট ক্যাম, ট্যাক ক্যাম আর মিস ক্যাম। এই তিনটাই সবাই মনে রাখে যে নিট ক্যাম, ট্যাক ক্যাম, মিস ক্যাম, এই তিন ধরনের ক্যাম, কিন্তু আসলেই ক্যাম প্রথমে দুই প্রকার থাকবে, ইঞ্জিনিয়ারিং ক্যাম, নিটিং ক্যাম। নিটিং ক্যাম আবার তিন প্রকার, নিট ক্যাম, ট্যাক ক্যাম, মিস ক্যাম। এই ক্যাম জানাটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যাম ছাড়া কখনো নিটেড ফেব্রিক তৈরি করা পসিবল না। আশা করি এই ভিডিওটা দেখার পরে ক্যাম সম্পর্কে যদি কোনো অজানা কিছু থাকে বা নতুন কিছু এখান থেকে শিখতে পারবেন। যারা ইন্টারভিউতে ফেস করবেন এই ভিডিওটা দেখার পরে বা দেখে যাওয়ার দেখে যে বা দেখে থাকেন, তাহলে ইন্টারভিউতে ক্যাম সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ভিডিওটা দেখার পরে ক্যাম সম্পর্কে সহজে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন আশা করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি টেক্সটাইলের ভিডিও ক্রিয়েট করে থাকি, হয়তো কোনো একটা সময় আপনাদের কোনো ভিডিও ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওর শেষে আমি একটা মেসেজ প্রদান করে থাকি, সুস্থতা আল্লাহ সব থেকে বড় একটা নিয়ামত, এর জন্য আমরা আল্লাহকে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করব, সেই সাথে সাথে নিজেকে সুস্থ এবং ফিট রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করব। আপনি নিজে ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং অন্যকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।